মাছে ভাতে বাঙালিরা বিদেশে আসার আগে যদি তাদের কেউ পরিচিত কোনো মানুষ সেখানে থেকে থাকে, তাদের কাছে একটা কমন প্রশ্ন কিন্তু থাকেই থাকে। সেটা হচ্ছে, বাড়ির আশেপাশে বা কত দূরের মধ্যে একটা ইন্ডিয়ান বাজার আমরা পাবো, আর সেখানে আমরা মাছ আর সবজি কেমন পাবো। আমরা এখানে এসেছি মোটামুটি 4 মাস তো হয়ে গেল, কিন্তু আমরা আসার পরেও আমাদের অনেকগুলো পরিচিত মানুষ এখানে এই শহরে এই ইউনিভার্সিটিতে এসেছে পড়াশুনো বা চাকরির জন্য। তো সেরকমই একটা দিন সবাই মিলে চলে গিয়েছিলাম এই মাছের বাজারে। তবে এটা কিন্তু ইন্ডিয়ান মাছের বাজার নয়। আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে আগেই বলেছি যে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ফ্রোজেন মাছ বেশি পাওয়া যায়। লাইভ মাছের এই মজা উপভোগ করতে হলে আপনাকে কিন্তু আসতে হবে চাইনিজ স্টোর বা ভিয়েতনামি স্টোরে। কিন্তু আমাদের যাওয়ার পথে প্রথমেই যেহেতু চাইনিজ স্টোরটা পড়ে যায়, আর সেখানে আমাদের এত মন ভরে বাজার করে ফেলি যে ভিয়েতনামি স্টোরে বহুদিনই যাওয়া হয় না। আর এখন যে সারি সারি মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু রয়েছে হচ্ছে লাইভ ফিশ। তা বাদেও এখানে আরও অনেক ধরনের মাছ বিক্রি হয়। সব থেকে অবাক হয়েছিলাম এই শঙ্কর মাছ দেখে। তাছাড়াও সালমন, তেলাপিয়া, এখানে পাওয়া যায় ইলিশ এবং চিংড়ি মাছের বহু রকমের ভাগ। দেখুন, এটা পুরোপুরি একটা চিংড়ি সেকশন। এখানে একদম বড় গলদা থেকে শুরু করে একদম ছোট ছোট চিংড়ি কি না পাবেন এখানে। তাছাড়াও এখানে পাওয়া যায় পমফ্রেট, ভেটকি, তেলাপিয়া, রুই, মাগুর, সমস্ত সমস্ত ধরনের মাছ। এখানে মাছ কেনার নিয়ম আছে দু প্রকার। একটা হচ্ছে আপনি চাইলে একদম পুরো একটি গোটা মাছ কিনে নিয়ে যেতে পারেন, আর না হলে ওজন করানোর পর যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে ওরা জিজ্ঞাসা করবে যে একটা মাছকে ক টুকরো করবো। আপনি যতগুলো টুকরো বলবেন সেই অনুযায়ী ওরা মাছটা টুকরো করে দেবে। আর এখানে একটা অদ্ভুত প্রজাতির মাছ দেখলাম, আমি জানি না এই মাছটার কী নাম। আসলে অনেকগুলো মাছেরই আমি নাম জানি না। প্রথমে ভেবেছিলাম হয়তো মাছগুলো খুব ভারী হবে, কিন্তু মাছটা না ভীষণ হালকা। আর ওই যে বলছিলাম, তারপর আপনারা যে কটা টুকরো বলবেন সে কটা টুকরো ওরা করে দেবে, তবে মাছের আঁশ কিন্তু ওরা ছাড়িয়ে দেবে না। এই যে সুন্দর মেশিনের মাধ্যমে ওরা কিন্তু মাছগুলো কাটে। সাধারণত আমরা বাজারে গেলে যে বড় বড় বটি নিয়ে মানুষজনকে বসে থাকতে দেখি, এখানে আসলে সেরকম কনসেপ্টটা একদম নেই। আর নিচে এই যে জলগুলো রয়েছে ছোট ছোট অ্যাকোয়ারিয়াম মতন, এখানে আসলে জ্যান্ত মাছগুলো রাখা হয়। আর এই মাছটা দেখুন কি ভয়ঙ্কর লাগছে না দেখতে চোখগুলো। তবে মাছগুলোর না নাম জানি না, তবে এই মাছটা নাকি বেকড করে খেতে বা গ্রিল করে খেতে নাকি খুব খুব টেস্টি লাগে শুনেছি। তাহলে চলুন আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার ভিডিওতে।